সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করব এসএসসি ও এইচএসসি পরীক্ষা 2021 এর হালনাগাদ তথ্য নিয়ে। অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে নাগাদ শুরু হবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ধরনটা কীভাবে হবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কস কত হবে, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিও ডিসক্রিপশনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের হালনাগাদ তথ্যের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর লিঙ্ক দিয়ে দেব এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের হালনাগাদ তথ্যের সাথে তাদের সর্বশেষ অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়ে দেব। হালনাগাদ তথ্য এসএসসি ও এইচএসসি 2021। এতদিন বলা হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে শ্রেণী শিক্ষা কার্যক্রম চলবে, আর সে লক্ষ্যে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। তবে এবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে আটকে যাওয়া 2021 সালের মাধ্যমিক বা এসএসসি এবং উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার সম্ভাব্য একটি কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা হবে গ্রুপভিত্তিক, শুধুমাত্র 3টি নৈর্বাচনিক বিষয়ে। উভয় পরীক্ষায় গ্রুপভিত্তিক নৈর্বাচনিক 3 বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, আর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রণয়ন করা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 নম্বরকে কনভার্ট ভিত্তিক 100 নম্বরের, অর্থাৎ 50 নম্বরে 5 নম্বর 16.5কে কনভার্ট করে দ্বিগুণ করলে হবে 33 নম্বর, অর্থাৎ 33 মার্কস, অর্থাৎ 5 নম্বর 33। 5 নম্বর ডিগ্রেড সমান 16.5 হতে 19 মার্কস পর্যন্ত 100 নম্বরে কনভার্ট করলে হবে 33 হতে 39 মার্কস, বা তার পয়েন্ট হবে 1। 2 সি গ্রেড 20 হতে 24.5 মার্কস পর্যন্ত 100 নম্বরে কনভার্ট করলে হবে 40 হতে 49, তার পয়েন্ট হবে 2। 3 বি গ্রেড 25 হতে 29.5 মার্কস পর্যন্ত 100 নম্বরে কনভার্ট করলে হবে 50 হতে 59, বা তার পয়েন্ট হবে 3। 4 এ মাইনাস গ্রেড 30 হতে 34.5 মার্কস পর্যন্ত 100 নম্বরে কনভার্ট করলে হবে 60 হতে 69, বা তার পয়েন্ট হবে 3.5। 5 এ গ্রেড 35 হতে 39.5 কনভার্ট করলে 100 নম্বরে হবে 70 হতে 79, বা তার পয়েন্ট হবে 4। 6 এ প্লাস গ্রেড 40 হতে 50 100 নম্বরে কনভার্ট করলে হবে 80 হতে 100, বা তার পয়েন্ট হবে 5। এই হচ্ছে কনভার্ট ভিত্তিক আলোচনা, এই হচ্ছে 50কে 100 নম্বরে কনভার্ট করার টেবিল। তবে কোভিড পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে গত বছরের মতো এবারও বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে তিনি জানান, অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান। শিক্ষামন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 3টি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট এবং পূর্ববর্তী পরীক্ষাগুলোর বিষয়ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে। এসএসসির ক্ষেত্রে 24টি অ্যাসাইনমেন্ট এবং এইচএসসির ক্ষেত্রে 30টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এসব অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাসের পুরোটা কভার করা হবে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে এসএসসির ক্ষেত্রে প্রতি সপ্তাহে 2টি করে টানা 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতিটি বিষয়ে 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন শিক্ষার্থীরা। 18 जुलाई থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট দেয়া শুরু হবে অর্থাৎ 18 জুলাই 2021 থেকে। অন্যদিকে এইচএসসির ক্ষেত্রে তিনটি নৈর্বাচনিক বিষয়ের মোট ৬টি পত্র রয়েছে। প্রতিটি পত্রের জন্য ৫টি করে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সপ্তাহে ২টি করে মোট ১৫ সপ্তাহে এই ৩০টি অ্যাসাইনমেন্ট দেবেন শিক্ষার্থীরা। ২৬শে জুলাই থেকে এইচএসসির অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত বছর এই অ্যাসাইনমেন্টের মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবারে এ বিষয়ে বিশেষ নজরদারি করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এবার যদি অ্যাসাইনমেন্টের স্বচ্ছতা নিশ্চিত না হয় তাহলে শুধুমাত্র পূর্ববর্তী পরীক্ষাগুলো অর্থাৎ এসএসসির ক্ষেত্রে জেডিসি, জেএসসি এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি, জেডিসি ও এইচএসসির সাবজেক্ট ম্যাপিং বা বিষয়ভিত্তিক মূল্যায়ন করা হবে বলে তিনি জানান। অপরদিকে আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে বা এসএসসি পর্যন্ত যে মূল্যায়ন হয়েছে তার ভিত্তিতে। এগুলোর ওপরে আলাদা করে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না। তবে জেএসসি, জেডিসিতে কোনো নৈর্বাচনিক বিষয় নেই, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার নৈর্বাচনিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষামন্ত্রী। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটি মূল্যায়নের জন্য সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দৈবচয়নের মাধ্যমে মূল্যায়ন করা অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে যাচাই করা হবে বলে তিনি জানান। অর্থাৎ সারা দেশ থেকে অ্যাসাইনমেন্টের কপিগুলো নেওয়া হবে এবং সেগুলো যাচাই করা হবে। মূল্যায়ন সঠিকভাবে হলে এর কিছুটা অংশ এসএসসি ও এইচএসসির ফলাফলের সাথে যুক্ত হবে। তবে মূল্যায়ন যথাযথ না হলে শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হবে। তবে এই বিষয়ে স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তুললে মন্ত্রী জানিয়েছেন এই অ্যাসাইনমেন্টের নম্বর খুব বেশি হবে না, বড়জোর 10% হতে পারে, তাই পরীক্ষার ফলাফলে খুব বেশি প্রভাব পড়বে না। আর পরীক্ষা হলে তো আর অ্যাসাইনমেন্টের প্রয়োজন হবে না। সুপ্রিয় এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীবৃন্দ এবং দাখিল ও আলিম শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা।